ওয়ালাইকুম আসসালাম আ ইয়াসিন মৃদা ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে উঁচু কবর রাখা যাবে কি দেখুন কবর উঁচু বলতে সামান্যতম উঁচু করা যাবে বেশি উঁচু করা যাবে না তবে খেয়াল রাখতে হবে যে কবর এক বিগতের বেশি উঁচু করা পাকা উঁচুনকাম করা সমাধি সৌধ নির্মাণ করা গায়ে নাম লেখা কবরের উপরে বসা কবরের দিকে ফিরে সালাত আদায় করা এগুলি সবগুলিই নিষিদ্ধ কাজ যা সৈ মুসলিমের এবং মিশকাতের এক হাজার ছয়শো ছিয়ানব্বই নাম্বার থেকে এবং নিরানব্বই নাম্বার জামায়াতির মিজির এবং মিশকাতের এক হাজার সাতশো নয় নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া কবর ধোয়ে মুসে সুন্দর করা কবর মসজিদ নির্মাণ করা সেখানে মেলা বসানো উরুস করা ও কবরকে তীর্থস্থানে পরিণত করা যাবে না সহি মুসলিম মিশকাত হাদিস নাম্বার সাতশো তেরো বোখারি মুসলিমে আদিশটা পাবেন এবং মিশকাতের সাতশো পঞ্চাশ নম্বরে আদিশ রয়েছে এবং মিশকাতের নয়শো ছাব্বিশ ফিখুর প্রথম খণ্ড দুশো পঁচানব্বই পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা এসেছে এছাড়া কবরের নিকটে গরু ছাগল মোরগ ইত্যাদি জব করা জাহেলি যুগের ডান ন্যাকার ব্যক্তিদের কবরের পাশে এগুলি করা হতো কবরে ফুল দেওয়া গেলাফ চড়ানো সামিয়ানা টাঙ্গানো ইত্যাদি কাজও করা যাবে না যা ফিক হুসেনা পাতামখানা দুশো পঁচানব্বই বিশটা বিস্তারিত আলোচনা এসেছে কবরে ফুল দেওয়া গিলাপ থেকে শুরু করে যাবতীয় কিছু বন্ধ করতে হবে রাসুল সাল্লিশ সাল্লাম বলেন আল্লাহ আমাদেরকে ইট পাথর ও মাটি ইত্যাদিকে কাপড় পরিধান করাতে নির্দেশ দেননি যা বিস্তারিত আলোচনা আপনি সালাতুরাসুলে দুশো তেত্রিশ বিশটা পাবেন এবং মিসকেয়াতের চার হাজার চারশো চুরানব্বই নম্বরে পাবেন আর বিশেষ করে রাসুল সাল্লা হাজর আলী রাজাত আনহুকে নির্দেশ দিয়ে বলেছিলেন তুমি কোনো মূর্তিকে ছেড়না নিশ্চিন্ন না করা পর্যন্ত এবং কোনো উঁচু কবরকে ছেড়না মাটি সমান না করা পর্যন্ত অর্থাৎ কোনো মূর্তি ছাড়বে না না ভেঙ্গে এবং উঁচু কবরও ছেড়ে দিবে না না ভেঙে যেটা আপনি স্পষ্ট করেই জানতে চেয়েছিলেন এহাদিস স্পষ্ট সহিহাদিস রাসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন হজরত আলীকে যে তুমি কোনো মূর্তিকে না নিশ্চিন্ন না করে না ভেঙে এবং কোনো উঁচু কবরকে ছেড়ো না মাটি সমান না করা পর্যন্ত আপনি হাদিস পাবেন সহিদ মুসলিমে সহিদ মুসলিমের এক হা উনসত্তর নম্বর হাদিস এবং মিশকাতের এক হাজার ছয়শত ছিয়ানব্বই নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং কবরের যে নিষিদ্ধ কর্মগুলি রয়েছে এগুলি বর্জন করতে হবে এবং কবর স্বাভাবিকের থেকে হয়তো বিগতখানে উঁচু করা যাবে কিন্তু পরবর্তীতে চুনকাম করা লেখা দোয়া মুসা করা ওইখানে উরুস করা বা বিভিন্ন ধরনের গান বাজনা আসর বসানো এগুলি কোনোটি শরীরসম্মত নয় এবং উঁচু কবর তৈরি করা পাকা করা টাইস করা এবং মূর্তি তৈরি করে দেওয়া ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ আলম আলাইকুম আ রহমতুল্ল